তৃতীয় ভিডিও আশা করি। আর নিরঞ্জিত আমার বন্ধু, অ্যাকোরিয়ামের আমি বানিয়ে দিয়েছি, আর তো জানো আমার হবি অ্যাকোরিয়াম করা। যাই হোক, ওর অ্যাকোরিয়ামটা দেখাই আজ। যে মানে ভিডিওটা আপলোড করা একটাই কারণে, যে যেহেতু এক মাস হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করিনি, আমি প্রতি মাসেই একটা করে ভিডিও আপলোড করি, সেজন্যই এই ভিডিওটা আপলোড করা। চলো দেখা যাক। এটা যেমন হচ্ছে জুয়েল, এটাকে জুয়েল বলা হয়। এটা খুব তাড়াতাড়ি বাড়ে এবং কালার খুব ভালো হয়। যেহেতু রাত্রেবেলা ভিডিওটা করা হচ্ছে, কালার অতটা হবে না। এটা হচ্ছে রেড টপ, এটাও চিকলেট। এখানে যে যা মোটামুটি আপনার মানে তোমাদের যা মাছ আছে সবই চিকলেট টাইপের মাছ। আর চিকলেট টাইপের মাছ বাঁচে অনেক দিন, খরচ কম। আর মাছেদের মধ্যে চালাক বলা যেতে পারে। এটা ফায়ার মাউথ। এছাড়া আরো অনেকগুলো মাছ আছে, এগুলোকে লোচ বলা হয়। এগুলো অ্যাকচুয়ালি নাম পাকিস্তানে পাকিস্তানি লোচ বলে অনেকে। এগুলো এগুলো যেরকম পাকিস্তান, দেখুন গায়ে, দেখুন গায়ে যে ডোরাকাটা মতো, এগুলো পাকিস্তানি লোচে বলে।